বলতে থাকো। আচ্ছা, আমাদের এই ভিডিও দেখে যদি কেউ উদ্বুদ্ধ হয় বা আপনাদের মতো যদি কেউ তরুণরা তারা এগিয়ে আসতে চায় এই আম চাষের ক্ষেত্রে, তো তাদের উদ্দেশ্যে আপনাদের ব্যবস্থা কি থাকবে, এবং চারা যদি তারা নিতে চায় বা আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা করে? কেউ যদি চারা নিতে চায় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা সরাসরি কথা বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ফোনে কন্ট্যাক্ট করতে পারবে। আর অলরেডি আমরা দেশের 5টি জেলায় চারা পাঠাইছি, কুরিয়ারের মাধ্যমে চায় আমরা কুরিয়ার করতে পারবো চারা। আর এসে নিতেও চাইলেও নিতে পারবে, দেখে নিতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো দর্শক আমাদের আমাদের এই চ্যানেলের কুপন কোড ব্যবহার করে সেক্ষেত্রে তাদের জন্য ছাড় থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো দর্শক, আপনারা দেখছিলেন তিন তরুণের স্বাবলম্বী হওয়ার গল্পই বলা যেতে পারে, কারণ তারা তাদের চাকরির পেছনে না দৌড়ে নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। আমাদের প্রতিটি তরুণ সমাজ যদি এইভাবে এগিয়ে আসে, তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে, তাহলেই সম্ভব বাংলাদেশের এই বেকারত্বের সমস্যা সমাধানে। তো আমরা চেষ্টা করব সকলেই নিজের জায়গা থেকে কাজ করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।